মজুরি কত করে ধরছেন? 10 টিয়াল করে এগুলো মজুরি। আচ্ছা এগুলো দুইটা এক জোড়া কয় গ্রাম হবে? 16 গ্রাম 600 মিলি, মানে দারবরি থেকে একটু কম। দারবরি থেকে একটু কম, দেখতে বড় দেখা যায় ওজন অনেক কম। এটা কত গ্রাম? এটা 4.8, মানে 5 গ্রামের মধ্যে রিংগুলো, 5 গ্রামের ভিতরে। ওগুলো দেখতে কিন্তু বিশাল বিশাল। এটা 1230। উজ্জ্বল ভাই এই যে এগুলা আছে, এগুলা এগুলা তো 500 রিয়ালের মধ্যে হবে, 400-500 রিয়ালের মধ্যে, 600-700-500 এর ভিতরে। এগুলো না 22 কেটে অবশ্যই। আচ্ছা এগুলা তো পিস হিসেবে দিচ্ছেন না আপনারা? আচ্ছা আবার এগুলার ক্ষেত্রে এগুলো পিস হিসাবে হয় তবে আমরা গ্রাম করে দিয়ে দেবো সেরকম। আচ্ছা এগুলো গ্রাম করে দেবো। আচ্ছা এগুলো পার এই একটা কয় গ্রাম করে আছে? 3.5 গ্রাম, 3 গ্রাম, 3.5 গ্রাম, 2.8, 2.9, 3 গ্রাম, 3.5 গ্রাম ভিতরে, 3.5 গ্রামের ভিতরেই আছে না? 22 ক্যারেটের আজকে মূল্য হিসাবে একটা প্রাইস একটু যদি আইডিয়া দিতে। 234। আচ্ছা এটা তো শুধুমাত্র গোল্ড প্রাইস, তবে এটা 3 গ্রাম বলছিলেন আপনি, 3 গ্রামের মূল্যটা আপনার ইনক্লুডিং মেকিং চার্জ কত রিয়াল আসবে? 235, 10 টাকা, 15 টাকা করে ধরেন, ঠিক আছে মজুরি টোটাল পড়ে যাবে 260 রিয়াল করে, 260 যদি হয় তাহলে 780 রিয়াল, 780। আচ্ছা এটাও কিন্তু বাবা সেমই হবে না? এরকম এগুলো 780 হবে, আর এগুলো একটু বেশি আর কি, আর এগুলো একটু বেশি, এগুলো পরে মনে করেন প্রায় এগুলো মনে করেন 4.8, এগুলো কিন্তু 6 গ্রাম, 6.5 গ্রাম, 7 গ্রাম আসলে এখন এটা দেখতে বড় দেখা যায় কিন্তু ওজন অনেক কম। এটা কত গ্রাম? এটা 4.8, মানে 5 গ্রামের মধ্যে রিংগুলো, 5 গ্রামের ভিতরে। ওগুলো দেখতে কিন্তু বিশাল বিশাল। এরপর পরে 1230। আচ্ছা এটা কিন্তু 1220 ধরনের, ওই তো মানে 1000 থেকে 1200-র মধ্যে এগুলো না? দেখতে কিন্তু অনেক বড় এগুলো। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে এটা কি 22 ক্যারেট? 9.6। আচ্ছা এটা 1000 থেকে 1200-1300 রিয়ালের মধ্যে পড়বে, আর এগুলা হচ্ছে 400 থেকে 500-র মধ্যে, আর এগুলা হচ্ছে 700-750-800 এর ভিতরে। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে উপরে গুলা হচ্ছে কি একদম 400 থেকে 500-র মধ্যে, মাঝখানে গুলা হচ্ছে আপনার 600-800 রিয়ালের মধ্যে, আর নিচের গুলা হচ্ছে বিশেষ করে এগুলা যেগুলো লম্বাতে খুবই বড় দেখা যাবে, আচ্ছা 1200-1220-1300-র মধ্যে বা 1000 থেকে 1200-র মধ্যে ধরতে পারি, এগুলো অবশ্যই 22 ক্যারেটে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এখানে এগুলো কিন্তু ফ্লাইট ওয়েটার হবে, অলমোস্ট সেমই রকমই, সেমই হবে না? বাস ডিজাইন ডিফারেন্স। আচ্ছা ডিজাইন গুলো একটু ডিফারেন্ট হবে, বিশেষ করে এখানে কিছু ইউনিসেক্স ডিজাইন আছে, আমি বলার চেষ্টা করলাম যে চাইলে কিন্তু ছেলে মেয়ে সবাই পড়তে পারবে এগুলা। এগুলা না আচ্ছা প্রায় 700-750-800 ভিতরে পড়ে এগুলো, জেন্সের গুলো 700 থেকে 700-750-800। আচ্ছা 700 থেকে 800-র মধ্যে পড়বে এগুলো না? এগুলো ছেলেদের। আচ্ছা তারপরে এগুলো আবার মেয়েদের, এটা কয় গ্রাম হবে? কোনটা? আচ্ছা ওটা কয় গ্রাম হইছে? এটা 3.6। 3.6, 3.6 এর দেশি হিসাবে কয় আনা? 3.6 হচ্ছে দেশি হিসাবে সবে প্রায় 5 আনা কাছাকাছি, 5 আনা কাছাকাছি এই রিংটা যেটা ছেলেদের জন্য। অবশ্যই কত রিয়াল আসবে আজকে মূল্য হিসাবে? প্রায় 900-920। 900-920। আচ্ছা তারপরে হচ্ছে কি এটা, এটা কত রিয়াল মধ্যে আসবে? এটা দেখেন এটা 4.2, এটা 4.2, 4.2 দেশি হিসাবে কয় আনা? 4.2 আচ্ছা 6 আনা থেকে একটু কম, যেটা 4.2 গ্রাম এখানে, আর বর্তমান যে মূল্যটা এটা অবশ্যই আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনক্লুডিং মেকিং চার্জ। আচ্ছা তারপরে হচ্ছে কি আমরা এখানে কিছু চুড়ি দেখাবো যেগুলো অবশ্যই 21 ক্যারেটের, তবে চাইলে কি 22 দিতে পারবেন কিনা আপনারা? অবশ্যই পারবেন না? আর 21 ক্যারেটের এগুলো, 21 ক্যারেটের মূল্যটা বর্তমান হচ্ছে 225, 225 টিয়াল 21 ক্যারেটের মূল্য, 10 টাকা ডিফারেন্স। আচ্ছা 10 টাকা পার গ্রামের ডিফারেন্স, তার মানে 18 ক্যারেটের মূল্য চলছে 290, 190। ওটাতে কি 20 টাকার মতো ব্যবধান? না 35 টাকা ব্যবধান না, ওটা 35 টাকার ব্যবধান থাকে। আচ্ছা এগুলো হচ্ছে 21 ক্যারেটের। তো এগুলোর ক্ষেত্রে আপনার মজুরি সহ পার গ্রাম কত রিয়াল হবে আজকের তারিখে?
245 লিয়ার করে 21 ক্যারেট মূল্য ইনক্লুডিং মেকিং চার্জ মজুরি কত করে দচ্ছে 10 টিয়াল করে এগুলো মজুরি আচ্ছা এগুলো দুইটা এক জোড়া কয় গ্রাম হবে 16 গ্রাম 600 মিলি মানে দারবড়ি থেকে একটু কম দারবড়ি থেকে একটু কম 16 গ্রাম 600 মিলি আবারও বলে নিচ্ছি যারা জানেন তাদের উদ্দেশ্য না যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি 11.664 গ্রামে হচ্ছে দেশে এক বড়ি সেই হিসাবে এটা কয় গ্রাম বলছে না 16.6 তার মানে দারবড়ি থেকে কিছুটা কম আচ্ছা কত রিয়াল আসবে আপনি 245 করে বলছিলেন পার গ্রাম অবশ্যই এগুলো 21 ক্যারেটে বারবার বলে নিচ্ছি 4070 রিয়াল মানে 4070 রিয়াল যেটা দারবড়ি থেকে কিছুটা কম প্রায় এক আনার মতো কম আচ্ছা 1 গ্রাম কম এক গ্রাম কম এগুলো 22 ক্যারেট এগুলো 22 ক্যারেট আবার আচ্ছা এগুলো কত রিয়ালের মধ্যে হবে এটা হবে দারবড়ি দুই ভরি এরকম আচ্ছা ওজনটা দারবড়ি দুই ভরি তবে আজকে মূল্য হিসেবে ইনক্লুডিং মেকিং চার্জ এগুলো কত করে ধরবে 252 রিয়াল করে 10 রিয়াল করে মজুরি মাত্র খারাপও না একদমই কম বাজেটের মধ্যে এর থেকে ভালো ডিজাইন আমার মনে হয় না কোথাও আপনাকে অফার করবে বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো আর মজুরিটা মাত্র 10 কাতা রিয়াল করে এগুলো অফার করছে যেটা আল বাবুল জুয়েলারি কত রিয়াল আসবে বলছিলেন জোড়া তারপরে এখানে কয়েকটি চেন যেগুলো পার্টি চেন হিসাবে খুবই পরিচিত আচ্ছা এখানে লেন্থ কতটুকু আছে এগুলার আচ্ছা 24 ইঞ্চি হচ্ছে হাইয়েস্ট না আচ্ছা এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকেন ভাইয়া আল্লাহ হাফেজ